আপনারা আসরের পরে আর মাগরিবের আগে হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনছেন। যে আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আলাইহি কুতুল আলম আছেন, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খারকান শহর যাইত্রা যাওয়ার সময় তার সঙ্গে অসংখ্য মানুষ আছে, মুরিদান আছে, মুতাকিদ হল আছে। এই এক জায়গায় যাওয়ার পরে খালি নাক দিয়া উভরে দি টান, নাক আমরা কোনো সময় বন করি আর কোনো সময় নাক উভরে দি টানি, খুশবু লাগলে আমরা খুশবু লই আর দুর্গন্ধ লাগলে নাক বন করি নেই, টাইম খালি নাক দিয়া টানই। সঙ্গর সাথী যারা তারা জিজ্ঞেস করলাম, আপনি এই জায়গা খিতা খুশবু আপনার নাক লাগে, আমরা তো লাগে না। আবুল বায়াজিদ বুস্তামী রহমতুল্লাহ আলিহি ফরমায় যে এই জমিন একজন অলির জন্মইব, এন খুশবু আমার নাক লাগে রাইয়া। খালি যে আওয়ার হরে যাই জমিন আওয়ার আওয়ার আগে যান খুশবু নাক লাগছে, এই জমিন আওয়ার ঘরে মানুষের নাক খুশবু লাগছে না না, এই জমিন থেকে যাওয়ার ঘরে খুশবু লাগবো নি না না, তবে সারা নাক সমান নাই। মদিনা দুইগুলো মানুষে আফুসর মধ্যে ঝগড়া করছেন, কোরআন শরীফে উল্লেখ ওয়াইন কাইফাতানি মিনাল মুমিনিন আক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়াটা মিটাইতে রওনা দিছেন গাদার উপরে সওয়ার, তখন গাড়ি নাই, সাইকেল নাই, গুড়াও না, গুড়া আছে কিন্তু গুড়াত নাই, তাই না খান যে গাদা গাদার উপরে সওয়ার। হতখান যাওয়ার পরে কিছু মানুষ বার অন্য যাওয়ার পরে গাদা হঠাৎ দাঁড়াই গেছে, আগে দি যায় না, তখন দেখা যায় ফা বালাল হুনার গাদায় সেনা ফা সাদ্দাবন উবাই আনফাহু। কিন্তু এক ব্যক্তি বার যে ব্যক্তি এখন জমিন আইলে টেরিটিগ্রি সাবর মতো মানুষেরও মানুষে মানত নাই, আমার মাত নাই, উজান্ডির সাবরেও মানত নাই, বাস স্ট্যান্ডি সাবরেও মানত নাই, ই ব্যক্তি এখন আইলে সারা মানুষ তার হাত ভয় তৈবা। কোরআন শরীফ আল্লাহ কামুল হায় তুমি নে ফরমাই ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম। ও নবী, এরারে আপনি যখন দেখবা আপনার মনেও ভক্তি আইব, এ ফাসাদ দাবন উবাই আনফা হই গিয়ে না হলা দিঘা দিস। হজরতে আবদুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন হজরতে আবদুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, আল্লাহর হাবিব মদিনার মিম্বর শরীফ দাঁড়াইয়া চক দচককে ভানি বাহি রইয়া যার ওয়াইনানি তাজরিফা, যাইন এই হদিস ফড়াইবাই জায়গা খাওয়ার ঘরে চকু বাই পানি বার হয়, আমি বাদে আমার বার হয় না, তাহলে না বার হইত। তিনজন সাহাবি দিন শহীদ হয়েছিল আল্লাহর হাবিবে মদিনার মিম্বর দাঁড়াইয়া খবর দেন আমার আবদুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে গেলা, আমার জয়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেছ, আমার জাফর যাই নাসলাই ন শহীদ হয়ে গেছ, আর আল্লাহর হাবিবের দোটা চোখকে দি ফানি বাহির হইয়া যার। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই, এই ব্যক্তির নাম হইল উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিক, তারে জিজ্ঞেস করলা তুই না তুমি নাখ ডিভা দিলাই, আমরা নাখ ডিভা দেই না, তোমার নাখ কেনে ডিভা দিলাই? তদুত্তরে উবাই ইবনে সালুলে উত্তর দিছে, কি উত্তর? গাদার সেনার দুর্গন্ধ ধৈর্য ধরতে না ভারিয়া আমি নাক ডিভা দিলা, তার নাক আর কারোর নাক নাই, খালি উবাই ইবনে সালুলোর নাক আর যারা আসলে আর নাক নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা উত্তর দিছেন হে উবাই ইবনে সালুল জানি রাখ, আল্লাহর হাবিবের গাদার সেনা থাকি তোর শরীর যত খুশবু লাগাইছত, যত মিট লাগাইছ, সেন্ট লাগাইছ, সারাত থাকি বেশি খুশবু আল্লাহর হাবিবের গাদার রোসেনা থাকি বাহির হ। বুখারী শরীফ 264 পৃষ্ঠা হাদিস হইয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যায় আল্লাহর রাসূলের খিদমত আসলা 10 বছর, কত বছর?
10 বছর আমার বাড়ি থেও দুই দিনও লাগি যায় জানি বুধ ভাই গো এই হামিগান হলে দেখেন এখান হলে কি হযরত আনসে ফরমায়েন আমি 10 বছর আল্লাহর হাবিবের খিদমত আসলাম একটা দিন আল্লাহর হাবিবি হাম আনস খানে হল্লাই হি খান খানে হল্লাই না আল্লাহর হাবিবি এই জাতীয় ফটো কথা এই জাতীয় মাতামা লগে মাটি সইন্না ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাগজ আর সাগর কলম আর খসর দোয়া লেখিত্রা হাদিস বান্দি অবায় যাইতে সময় লাপ মারিয়া খসর যেগু আসলো দোয়া তগু ফালাই দিছে ফালাই দিছে আল্লাহ নির্বাদে কইলে রাহ দেখকে চলো কিতা কইছো রাস্তা দেখিয়া ইগিয়া কইছে আগর রাহ না হও তো কিয়া করে রাস্তা হয় না তে আমি কিতা করতাম যা তুই না যা ইগুরে মুক্তি দিয়া গেলাইছি তুই নাই থাকি আর বাদিন নাই বান্দি নাই তুই সাথী হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহে হযরত আনস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি আমার জীবনে যত বস্তু থাক দিলাম তুলা তাক দিছি এতে নরমার আছে নি তুলা লাগা তুলা আর আগুন কোনদিন এখানে হয় না এখানে হয় না শাহজালাল মজররদে এমনি রহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লির তশিবানলা হাওয়ার ঘরেই নখে আসেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মানুষ পাঠাইলে যাও সাই আমার এরিয়ার ভিতরে আমারে না হইয়া আসে আইয়া ঢুকলা তানে হইও আমি হইছি আমার কাছে আইতা খবর দিয়া কইছে খোয়ার ঘরে কইলে একটা ডিব্বা আনছে ডিব্বা এগু আনলার কইলা আগ্নির আংটা এগু আনো আংটা বুধ তো লাল যে গুগু আর জুনি ফুকর হরে দিয়ে আগুন দেখিয়া মনে করিও না আসমানর তেরা হুস করছে এগুর হরে আগুন আছে না ওগু তেরা নেই হজরতে মুসা আলাইহি সালামে 30 দিনে এক রোজা রাখিয়া যখন তোর পাহাড় উঠিলা কিতাবান্তা তাওরা তখন দেখলাম কত দুর্গন্ধ তখন জঙ্গল থাকি তোর পাহাড় থাকি একটা পাত্তা সিরিয়া মুখো দিয়া সাবাইয়া দুর্গন্ধটা সরাইলা এই পাত্তার নাম হইল গুয়ামুড়ি পাত্তা যেগুলো ভালো দিস চিহ্ন গুয়ামুড়ি ভাত্তা কইয়া সূত্রার ভাত্তা মুখ দিও না মর বাই সূত্রার ভাত্তা ভালো দমিনো বার হইছে এটা সিরিয়া খেয়ে ফেলাই তো আমি ভাবতাম না প্রফেসর প্রিন্সিপাল সাহেব আসই না আমার ইদারা দেখতার যেগুলো বা থাইন ভার ভাঙ ফারমনি দেখিও গুয়ামুড়ি ভাত্তা খুব সূত্রার ভাত্তা দেখছো নি গুয়ামুড়ির ভাত্তাটা কি আরও সুন্দর আমি একদিন লাগাইয়া চাইছিলাম 25 দিন জ্বলিছে না না মানুষ খোয়ার ঘুরিনি লাগাইয়া দেখিলে ও দেখিও সূত্রার ভাত্তা বার হইছে ভাড়া হ্যাঁ ইতাত মুখ দিও না যে হুনলা হুনার বাদে ডিব্বা গুয়ানলার আগ্নের আংটা গুয়ার তুলা দি সাইর ভাজু বেরিয়া উফরোর ডাকনি লাগাইয়া সাফনি লাগাইয়া কইলা যাও টানে নিয়ে দিয়াও টানে একজন দে দিয়ে ফাটাইলা ফাটানির ভরে নিজামুদ্দিন আউলিয়ারে গিয়া কইল ওখান শাহজলাল মজার রদে মানে আপনারে দিছই ডিভা কুলিলা টাকনি কুলিলা কুলার ঘরে দেখা যায় তুলার জায়গা তুলা রই গেছে আগুনের জায়গা আগুন আগুনে তুলা জ্বালাইছে না আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা তীরে জোস্তা বাদে গর্দা নজেরা ইলিও খুলির আল্লাহ ক্ষমতা দিছে না না দিছ ফানিরে তুলারে আর আগুন দিয়ে এখানে করে এখন তৈত পারব কখনো না দেখিয়া কইলেন খেয়ে এইন খেয়ে গেলা গিয়া দাওত দিলা দাওত গেছেন দাওত দাওত চাইলে যেতে না দাওত গেছেন যাওয়ার পরে আইতে সময় দিসলা ফারো দুইটা আজ নাম হইছে শাহজলালর ভার জোলালি ভারো দেখছো নি কটা দিসলা দুইটা কি নয় এত ভাল বড় হয়ে গেছেন তাহলে বাইক না যার নাম হইল শাহ ফরান রহমতুল্লাহ আলী বহু দূর তান থেকে হরাইয়া রাখছ এই ডেইলি জব হরণ এগুয়ার খাই রুম একসাথ হইন তান দেখো খাদিমে কইল ইটা খাও কি বলে তোর খাইয়ান খাইলে আমার মামার খাইয়া তোর কি তৈল দীর্ঘদিন পরে শাহজলাল মজার রদে মনে হঠাৎ তান ফারোর বাইরে চাইলে সাইয়া দেখুন ফারো তো শেষ হয়ে গেল ও তো হম কিরে হে ও খাদিম দেন নেওয়া হইলে ফারো খানো আমার বলে আপনার ফারো আপনার বাইক নাই খাইছেন বলে তুই না করলে না আমি না করলাম না করার বাদে কইছেন তোর খাইয়ান নিয়ে খাইলে আমার মামার খাইয়া তোর কি তৈল তারা বাইন শাহ ফরান দারো গেলা যার দারো যাওয়ার ঘরে কইলা তুমি আমার ফারো খাইলা এখানে মামা ফারো নিতাই দিনি বল নিতাম ফারো দেও তান তো শিক্ষা দেবেন মানে ফারবিনি হইল দেও ফারো
গর দিয়া বেগগো আনছই না নিয়া বেগর মুখ খুলিয়া সারিছই না রুম রে কইছেন সারা একটা ভারো বনি যাও একটা রুম মাটি ফরছে না সারা ভারো বনি গেলা গিয়া কইলা তুমি আমার দারো না আমার ইনো বহুত ফাগল লাগিবা কোন হাল করবাই আই হিনো উঠতে স্যান্ডেল জুতা মাটি নিশে তৈয়া উঠা লাগে না নিয়া তে যা উবাই ইবনে সালুল রে হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহ জানাই তোর নাহ দুর্গন্ধ লাগে রে বলে হা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাই আমি আমার জীবনে যত বস্তু হাত হাত লইলাম সাজ্জাতান ওয়ালা হারিরা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কফে দস হাত মোবারক যেভাবে নরম আসলো যত নরম আসলো পৃথিবী তেমন কোন বস্তুই আমার হাত আর লাগছে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মা মাসাস্তু হাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে আরেকটা কথা হযরত আনসে ফরমায় মা শামিমতু আশাম্মু সুন্না নাক দিয়া কোনো জিনিসে সুঙ্গা উপরে দি টান দেবা আমি আমার জীবনে মিস আম্বরাতান ওয়ালা মিস কাতান আতিয়াবু রিহাম মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে যত বস্তু আমি নাক লাগাইয়া টান দিলাম হুঙ্গিলাম আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি যেভাবে খুশবু বাহির হইতো এই জমিনে এই জাতীয় খুশবু আমি আর কোনো জায়গায় পাইলাম না হে উবাই ইবনে সালুল জানিরা আল্লাহর হাবিবের গাদার সেনা থাকিয়া তোর শরীরের মিশকে আম্বর থাকি আরো বেশি খুশবু বাহির হয় আল্লাহর হাবিবের জিসিম মোবারক যে গাদার উপরে লাগি যায় এই গাদার সেনার মধ্যে খুশবু হই যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত ফসরা ফরমাইছেন এরিয়ার ভিতরে বাড়ির ভিতরে ফসরা বাল নাই তখন এক পাত্রতে ফসরা ভরি আল্লাহর হাবিবে তান খাটিয়ার তলে বিছনার তলে রাখি দিলা উপরে ছাবনি নাই ডাকনি নাই ই গরো রাইত রোয়া যাইব না নি গরোর লগে ফসরা বাল মিলাই নাই নি আগে ফসরাবে ধরলে মানু গড় থাকি বারো দেয় যখন বারো থেকে গরো হয় সলাম হমুখে ভিড়ছে কোনো ফসরা ভরিয়া পানি দিও না মানে কম পানি দিয়া আইও গর দরজা খুলিয়াও নরইতে ভরবাই কী পরিমাণ দুর্গন্ধ হইব আল্লাহর হাবিবে রাখি দিলা সকালে উঠার পরে তান রুকানা বান্দিরে ভরমাইলা এ রুকানা আমি রাত্রে ফসরা ভরিয়া আমার বিছনার তলে পাত্র রাখছি তুমি নিয়া ভালাইয়াও বান্দিয়া হইয়া রসুলাল্লাহ রাত্রে আমার জল পিপাসায় দর্শি গর তালাশ করিয়া কোনো দিকে জল নাই আইয়া দেখি আপনার বিছনার নিচে তো বালা ভানি আমি মুখ লাগাইয়া সারা খাই লাইলা দিতাই নি ফতো দিতাই নি আল্লাহর হাবিব রে গোসল দেবানির ঘরে নাবি মোবারক যে পানি জমিছিল ই পানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ লাগাইয়া সুশিয়া খাই লাইলা দিতাই নি ফতো ইনো ফতো উত্তর নাই রাসূলুল্লাহ কইছেন নি হারাম খাইছো আল্লাহর হাবিব এই বান্দির শরীর খুশবু হয়ে গেল আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় হওয়ার পরে রুকানা বান্দির বিবাহ হইল বিবাহ হওয়ার পরে এই বান্দি একটা সন্তান হইল এগুলো শরীর খুশবু হয়ে গেল হগো বড় হইছে বড় হওয়ার পরে কতদিন বাদে বিবাহ হইছে বিবাহ হওয়ার পরে হিগে আর একটা সন্তান পাইছে হেগুর শরীর খুশবু হয়ে গেল গিয়া তিন সিঁড়ি পর্যন্ত খুশবু রয় আশিফা বি তারিফি হুকুকিল মুস্তফা কিতাবর মধ্যে কাজী আয়াত রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি ওইখান থেকে আল্লাহর কোলের খুশবু বাহির ৩০ বছর পরে আবুল হাসান খারকানি রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্ম জমিন থেকে হইল ও জায়গাটা ঠিক খুশবু লাগছে না এর কারণে আবুল হাসান খারকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি জমিন আমার ঘরে বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির জিয়ারত যাইতা পারেনি পারে রাসূলুল্লাহ বৎসরে একবার উহুদ জিয়ারত গেছেন কি না ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন শামি কিতাবর মুকদ্দিমাত
যখন আমার কোনো দরকার হইতো আমি আটকি যাইতাম, আমি ফিলিস্তিন থেকে যাইতাম কোন জায়গায় কুফায় রাখো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রওজার দারুগিয়া দুই রাকাত নামাজ পড়িয়া বসিয়া রইতাম, আমার যে আটকাইল গাট আসলো আল্লাহর যাতে আবু হানিফার ওসিলায় ছুটাইয়া দেলাইতা। পারেনি পারেনি না আপনারা দহি নাকি মাম আরেই না রাখি মাম সাফি মজহ বইল একবার হাত তুলিয়া নিয়ত মানলে ওইছ না রুকুত যাইবার আগে আরবার হাত তুলতে রফে ইয়াদ ইন ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহে যখন নমাজ হলই নিয়ে রফে আদাই নহরই না সঙ্গল সাথীরা জিজ্ঞাসা করলা আপনার মত হব একবার হাত তোলা নাই রুকুত যাইছে হাত তোলা সজ্জার যাইছে আবার হাত তোলা লাগে ইন ইয়া নমাজ হলো আপনি হাত তুলো না জানি রাখো ইন যাই না আরাম ফরমাইন তার মত হব হাত তোলা নাই আমি যদি কেন হাত তুলি তাইলে বেয়াদবি হইব অলি জমিন তাতে যে আদব আসলো জমিন থেকে যাওয়ার ভরে ওইটা জাকাত তাকে কমে না হবনি আবুল হাসান খারকানি এখন হিজিয়ে কইছে দুর্গন্ধ আর আবদুল্লাহ ইবনে রওহায় কিতাব ফরমাইছে খুশবু আল্লাহর নবীর সামনে সুকুতে রসুল উলামায়ে কেরাম মওজুদ তকরীরে রসুল আল্লাহর হাবিবে অস্বীকার করছে তখন মাইরিছে হা দরাবা বিল আইদি ওয়ান নিআলি ওয়াল জারি মাইরিছে কিতা দিয়া হাত দিয়া এর ভরে জুতা দিয়া বাড়িয়েছে এর ভরে খাজুরের ডাল দিয়া আল্লাহর হাবিবের সামনে অস্বীকার আল্লাহর হাবিবে ফরমাইছেন না এই নবীর সম্পর্ক যে বস্তু লোকে লাগি যায় এগুলোর দাম বাড়ি যায় খুশবু হয়ে যায় এই আল্লাহর বলি অক্লোর সম্পর্ক খা লোগে আর নাম হইল সেই যার যত উপাধি আছে সারা বাদে না নাগে জাকির হোসেন চৌধুরী চৌধুরী জাকির হোসেন নাম জাকির হোসেন চৌধুরী সাহেব জলালুদ্দিন বড়বুইয়া আগেন না বাদে যার যত উপাধি লস্কর হকুয়া তালুকদার হকুয়া সব উপাধি বাদে আর আল্লাহর হাবিবের খানদানোর উপাধি যেটা এটা সারার আগে সেই সা নো ফরেন্ডা থোড়া বুঝি লেগে নবীর সমান হইতে নবীর খানদানোর সমান হইতে আমার না আল্লাহর হাবিবে জগড়া মিটাইয়া দিছে না আবুল হাসান খারকানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মরিদ একদিন হইলা সা আপনি আমার ইজাজত দেখো আমি বর্তমান পৃথিবীর কুতবুল আলম যাই না সন্তান পিছনে জুমা ফুড়িতাম না করতানি মুড়িদে কইছে নমাজ পড়তো আর এখানে না করো চলবে এই ধরু ফির যাবে এই বড় দায়িত্ব দিতে না হচ্ছি যা গেছে এখানেও গেছে যাওয়ার পরে দেখলো একটা জানাজা খালাম শখ বান্ধিয়া উবার মসজিদ সামনে জানাজা পড়ল না তারা কইলা টাইম কইলা জানাজা পড়ো না জানাজা পড়ানি যে সাই ফারা যায় দেবো ফারা যায় না জোয়ার আশ্রর ইমামতি আর জানাজার ইমামতি একারে সুজা বেড়াতো মাগ দিব হেসিয়া পড়া লাগে না এসা ফজর জুমইলা আর এখানে পড়া লাগে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোয়ার আশ্রর ইমামতি বাকিটা কিতাব পড়ছে সেটা উঞ্চুন আর জানাজা হইলে সামি আল্লাহ নাই জানাজা পড়ো না তারা হইলে না আমরা জানাজা পড়তাম নাই বলে এখানে আমরার ইমাম সাহেব এখনও তসিব আনছেন না ইমাম সাহেব আর ভরে জানাজা পড়িম তোমার থানোর ইমাম হয়ে বলি আমরার ইমাম হইলা বর্তমান পৃথিবীর কুতবুল আলম কইলুরি জুমাত কে হই তুমি তো নবই একটু ঘরে দেখেন ইমাম সাহেব দেখলো ইমাম সাহেব শুনে ইয়া সাইড চকুর দিয়া জানাজা পড়া ইয়া ডানে দি সলাম দিয়া বামে দি সলাম দিয়া রোয়ানা দিলা হে সাইলো সাইয়া দেখে তার পীর মুর্শিদ হজরতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি মানুষে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার বাদে হইল যতটা জানাজা আমরার দেশ হয় আমরার কুতবুল আলমে বর্তমান কুতবুল আলমে আমরার জানাম আমরার যার জানাজা পড়াইয়া দিয়া যায়নি ইয়া গেল আস্তে আস্তে লেবাননের জামে মসজিদ লেবানন হিন যাওয়ার ঘরে শুক্রবারে গিয়া বইল হঠাৎ দেখে মিম্বর বইছেন হে তার পীর মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি নমাজ পড়াইয়া ইলা চিন্তিত হয়ে গেল হাই রে হায় আমার পীর মুর্শিদ যাই তাই নইলা কুতবুল আলম তানে ফালাইয়া আমি সেনে কেন আইলাম রে গড়িয়া গেল গিয়া কদম পড়িয়া খান্দে হয় সব আমার এ মাফ করি দেখুয়া দেখিত হয়েছি রে মাফ করতে কিত হয়েছে জি না আপনি হইলে কুতবুল আলম আমার পীর মুর্শিদ আপনারে ফালাইয়া আমি অন্যত্র চলিয়া গেলাম কিতা দেখছো বলি হিন গিয়া দেখলো আপনার জানাজা পড়াইলা ইনো দেখি আমরার মসজিদ জুমা হড়াইন হিন দিক দেখলাম আপনি লেবাননের জামে মসজিদ গিয়া নমাজ হড়াইলা ব্যাপারটা বুঝলাম না হাসি জানো নি হাসি জানো না তখন মানে বুক দরবাই তুমি জানো নি গাহে বরপা রিমে আলান নিশিনম গাহে বর পোষ্টে পারে খুদে নাবিনম ক
কোন সময় কই আরশে মুআল্লা কই তাখতাস সারা ওলি হল সপ্তাহ দেখতে পারো ইনতানতানর সামনে কোনো অসুবিধা নাই কোন সময় পারতলে কিতা আছে কইতা পারতা না হুব্বে দরবে সাকলি দে জন্নতাস দুশমনে ইশাসা যায় লানতাস আল্লাহর ওলি হলর মহব্বত সিন্নি খাবাতাই সিন্ন ওয়াজুনা সব লত না জিয়ারত আমার ওয়াজ দুনিয়া লাভ হইত না আচ্ছা উলামাই কেরাম হল আছে উদ্দেশ্য হইল আল্লাহর ওলির মহব্বত আইছিল মায়া আইছে আইজি ওলি জমিও নাই তো মানুষ এনে জমা হইলা প্রথম যেদিন আসলাম কতজন মানুষ আসলে এখন আমার বৃদ্ধি আছে যতদিন যারা তো মানুষের সংখ্যা বাড়েন দিন না আল্লাহ কইছেন ওয়াসা মিনহুমা রিজালান কাসিরা ওয়া নিসা আদম হইলা আদম বাদে হওয়াই দুইজন থাকি মানুষের সংখ্যা জমিন কমব না বাড়ব খালি বাড়িব খালি বাড়িব মানুষ বাড়ছেন দিনে না সা ব্যাপারটা আমি বুঝলাম না বলে আমারে হকুয়া বলে না তোরে কইব জি না হকুয়া শহর তৈল তুই ধরো কইবি নি কইবি নি তুমি কি জাত বিদ্যি বলে আনা কয় তো এখন মিডিয়ার যুগ নেন বার করতে নেন বার করতে নেন ওটা বার দিতাই তো যখন এলি ডিগ্রি চা আমি যতদিন জমিন তাহম হারুরে কইবে নি বলে না আমি যতদিন জমিন তাহম অতদিন যদি হারু রেখস না আমি তোরে ব্যাপারটা হই মন তোবা না লে সাহ আমি ওয়াদা করলাম আমি ভুল করি লেইছি আপনারে ভালাইয়া যাওয়া আমি যতদিন এখানে জমিন থাকবা কোনো দিন হইতাম না বলে জানিরা থরে আমি হইয়া যাইয়ার আমি মরার আগে খারুরে হইস না পৃথিবীর যতটা জন যা হয় আমি আবুল হাসন খারকা নিয়ে গিয়া ভরাইয়া হে বুঝতো একদিন থান কয়েকজন মুড়ি দিয়েছেন বাড়ি তাইয়া সাপ সাপ ঘর থেকে এগিয়ে হয় এই কিগু সাপ কিনলো কি গুনবে ও থান যেগু বিয়া করছিল হুশ করি যত বড় ভিড় না তিনশি ভালো বড় রেঞ্জ মানাটা বড় কঠিন এটা যার যারি বিক্রি কি রেখে হইতেন অমর উমর রাজি আল্লাহ আনহর হলে খিলাফতির সময় এক বেটা গেছে গিয়া শুনে হজর তোমার আর তান গড় রেইনে অ দরবার চলে হে বই রয়েছে কত সময় বাদে আইলে আওয়ার বাদে কইলা কি তার বা মাতে না আপনারা যেগুলো উবাত আপনারা হরি যোগ্য আমার ডোর করিয়া আমার যাইতে বেরিয়ে দেবে আমি বই যোগ্য সাল্লাল্লাহ আর একটু অগ বই যোগ্য সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি খস না রে বাকি তালে গিয়ে শেষ হয়েছে রা হলি যা হইল সাহ যে তালে গিয়ে আসলাম ইটা অন্য আছে বুঝার বাকি রয়েছি নি হইলা হুন আমি আমার ঘরের এনে মাফ করে দিলাইছি কেননা একজন মেয়ে লোকের মাঝে একজন মহিলার মাঝে গুণ আছে কয়টা নেন এক গুণ হইল আপনার বাড়ি এখান ভাড়া দেখে আপনি বাড়ির নাই পারলে মূর্তা এগো হাঁটিয়া নিয়ে জানি কুকুনগুর ক্ষমতা আই শিখবে গুদাম দিবই না না ভাড়া আপনার বাড়িতে কজন রাখছো ভাড়াদার ই বেটে ভাড়া দেন না দেন না ফার মনে নিত কুল এখান ফাললে নেই জানি হে ভাড়া দেন না না মায়া করিও আমরা কাছে ভাত্তা বদলায় বস্ত্র যেমনে এ হারি দিলে আর বদলাইছে নেন মাঝে মাঝে বদলাইও দুই নম্বর হইল আমার ছেলেরা মেয়েরা রে এত সযত্নে অত যত্ন করি পালে কোন বাবা আছো তোমার ছেলের এই মেয়ের এখানে পরিষ্কার ঘট আমি নাই আপনারা করছেন তোমারে যদি অপরিষ্কার করি যে ফসরা ভরে তুমি দিবেন ই ক্ষমতা আছে না না তিন নম্বর হইল আমারে পৃথিবীর যাও যত মেয়ালুক আছে সারাত থাকি ভিড়াইয়া আমার আমার মহিলা আমার আমারে রাখত ভারে এগুন প্রত্যেক মহিলার রকাশে আছে বেটিন তো রকাশে আছে দেখুন ফির হাই ফির সাহেব কি গুবে তাই না তাই কি গু ও তাকো বিয়া করছো আল্লাহ খানে গেছে কি ভালো তারা রানা দিয়েছেন জঙ্গল গেছেন লাহড়িয়া না পাক করা লাগবো নানি সুলার জ্বালানি লাগবো গিয়া দেখলা লাহড়ির বোঝা মাথা দেখিয়াম লাহড়ির বোঝা তৈলা তৈয়া কইরা বাড়িত গেছিলাই বলে জয় বলে কিন্তু হুনছো নি বলে জয় তাই দেখলা গিলা গাহে বরপা রিমে আলা নিশিনম গাহে বর পোষতে পায়ে খুদে নাবিন হইল ন এই যে বেটি যেগু আমার ঘর থই আইছো অগুরে আমি আমার ঘর রাখার কারণে আল্লাহর সাথে আমার ফুটবল আলম বানাইলা আমি সারাই বেটি কি জানো প্রিন্সিপাল সাহেব ভালো বাকি নেই বেটিং সমান
আমি ছাড়া এগুলো সমাধান নাই অগুর খাবরানি অগুর যে যন্ত্রণা দেওয়াটারে ধৈর্য ধরার কারণে আল্লাহ আমারে কুতবুল আলম বানাইছেন আমি ছাড়া এই বেটি জমিন খাবরানি বদনাম করছিল আরে ফিরছ আসাও ফিরছ গরড়িকে মানে না একদিন বাড়ি থেকে বাড়ি বাড়ির উপরে দিকে চইন বিয়া তিনবার গেছইন আইছইন আইয়া লামিয়া কত সময় ঘরে বাড়িতে এসেছেন আবার বাদে বেটিয়া কইল খালি ফির মারাও তুমি ফির হইলে আই যে বেটা দেখ খানো দেখছ লার খানো দেখছ কই না বাড়ির উপরে দি বেটা তিনবার আইসে গেছে উড়িয়া তোমার লাখান নাই সিন ফাইসত নি বলে না বলে আমি আসলাম ও ইয়ার কারণ খরবাজ খালি বল্লা বল্লি মানছে মানছে নি না তে মানি রে বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ আমরা আজকের এই মাহফিল রে পড়াশোনা রে সিন্নি রে সমস্ত রে কবুল ফরমাও ইতায় আপনি দয়ায় প্রবেশ হইয়া দিয়া সব দিয়া দেখায় আপনার হাবিবর খেদমত সব রে পৌঁছাই দিও আল্লাহ আল্লাহ আপনার হাবিবর পক্ষ থেকে সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহির রুহে পাক রূপে পৌঁছাই দিও যত আউলিয়ায়ে কেরাম হল জমিন থেকে গেছেন গিয়ে সারার আরওয়াহে পাক রূপে পৌঁছাই দিও সারা রুহানি তৌজিহনে আমরার দিকে ফিরাই দিও এই পিণ্ডালর তলে যত মানুষে আশ্রয় লইছেন যারা আশ্রয় লইবা আসরর মাঠ আমরার অলি অহলর দ্বারও রাখিয়া আপনার হাবিবর লেওয়ায় হামদর নিছে আমরার একটু জায়গা দেলাই আল্লাহ আয় আল্লাহ আমরা যারা মা হারা বাবা হারা আছি আমরার মা বাবার খবর রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ তুরস্কর সিরিয়া যারা জমিন থেকে বিদায় হইছেন আল্লাহ আল্লাহ ইশারা রে আপনি দরজায় শাহাদতে নাজিল ফরমাও আয় আল্লাহ শাহাদতেই দরজা আপনি নাজিল ফরমাও বিশ্বর জমিন রহমত নাজিল ফরমাও ভারতের জমিন রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা স্কুলে কলেজে পড়নি তার পড়ার শক্তি বাড়াই দেও আল্লাহ যারা মদরসাত পড়নি তারে ফন্ডে ইলিমর মোকাম্মাল দরজা নিয়ে পৌঁছাই দেও আয় আল্লাহ তেরি ডিগ্রি সাহর তেরি ডিগ্রি সাহর হায়াতরে বাড়াই দেও আল্লাহ আমরার দুয়ার জায়গা জমিন বাকি রাখো উজান্ডির সেজিদ সাহর বেমার দে শিফা দেও আল্লাহ আমরার দুয়ার জায়গা জমিন রাখো আয় আল্লাহ মদরসার যত ছেলেরা আইসেন ফড়াত আল্লাহ আল্লাহ তার মা বাবা মেসাবর হাওয়ালা করিয়া সিগারেটারি সাবর হাওয়ালা করিয়া দেলাইছেন ইতারি ফন্নে ইলিমর মুকাম্মাল দরজাত পৌঁছাইয়া দেও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন নারে